নিয়ে আসা লোকের পরে গুড মর্নিং বন্ধুরা, রাতে কিন্তু আমরা এই বোটেই ছিলাম। সকলকে জানাই স্বাগত। আজকের বন্ধুরা বিকাল বিকাল থাকতেই বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাবো নাইট ফিশিং করতে, রাতে বড়শি দেবো। তো চার হিসেবে আজকে আমরা কোথায় কি ধরছি বলো একটু? আজকে চার হিসেবে দুটো পদ্ধতি রয়েছে, এক হলো চৈতেন আর এক হলো পার্শে মাছ। না না, পার্শে মাছ দুটো দেবো না, তাহলে কি দেবো? চৈতেন দেবো। যাওয়ার আগে বন্ধুরা ছোট্ট দুটো কাজ পড়ে গেছে। এক হচ্ছে এই নৌকাটা কাজ করে দিতে হবে, আর তার পাশাপাশি এই নৌকাটাও কাজ করে দিতে হবে। ধরো ধরো, আমার ধরতে হবে নাকি? হ্যাঁ, আমি ক্যামেরা করতে থাকি। কিচ্ছু হবে না, দিলাম। ধরো ধরো ধরো, আরামসে, কিচ্ছু হবে না। বাহ, সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর। হাতে পাওয়া যায় না তো কমপ্লিট। জল তেল চাল সবই কিন্তু আমাদের নাও কমপ্লিট। বেরোনো যায় তো নাকি? চলো নামো নামো নামো। শুধু মোটা শুধু বসে রয়েছে, বন্ধুরা অ্যাকচুয়ালি ইচ্ছা তো ছিল সারা রাত যেহেতু বসি থাকবে নদীতে, তো চৈতানের চার দেবো, কিন্তু এই চরের ভিতর হেঁটে পাঁচশো বসি চৈতান ধরা সম্ভব না, যার জন্য আমাদের মঙ্গল ভাই যাচ্ছে এখন। যদি কিছু সাদা চার পাওয়া যায়, কিছু সাদা চার আর কিছু চৈতন, তাহলে সন্ধ্যার কোনো এখন কি সাদা চার টাকা ধরবো? খুব বেশি কাটেনি না, জল যা কাটিছে এতে পাঁচশো মাছ যদি ধরা যায়, এই যা টুকটাক করে যদি সুদীপ ভাই, চৈতন কি উঠেছে দেখা যাচ্ছে? তোমরা শোনো, খানিকক্ষণ সময় জাল খাওয়া, আমরা তার মধ্যে চা বসাচ্ছি, বুঝলে? এক কাপ চা খেয়ে নি ওখানে। হ্যাঁ বন্ধুরা, পাশে মাছ ধরতে হবে তো ক্যামেরা নিয়ে যাওয়া বৃথা, লাইট জ্বালালে একটা মাছও পাবে না, সব পালাবে, সব পালাবে, একটাও দাঁড়াবে একটা। তা আমরা আর খানিকক্ষণ পরে একটুখানি চা বানাই, ও কষ্ট কষ্ট হয়ে যাবে তো, চা খেয়ে খাইয়ে দেবো। তুমি বিস্কুট আনছো তো? আর একটা কথা বন্ধুরা, আজকে কিন্তু রাতের খাবার দাবার একটু জমজমাট, কারণ আজকে রাতে এনেছি চিকেন, মাছও কুটতে হবে না খাওয়ার জন্য।
কোনো অসুবিধা নেই, আর আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। সবাই জিনিসপত্র গুলো গোছালাম চা বানানোর জন্য, চলে এসছো? দেখি চার পাচ্ছ না, আমি করে দিচ্ছি, আমি আর ওই চৈতন্য গুলো ধরে নিয়ে আসি। প্রচুর ঘামে গেছে, একদম জল খাবা, চায়ের ভিতর নাহলে অনেক মিক্স হয়ে যাবে। চার তো বেশ ভালোই হয়েছে, সাব্যসিক চার প্রায় হয়ে গেছে। আবার মঙ্গল ভাই গেছে চৈতন্য ধরতে, চা কমপ্লিট বন্ধুরা। সবই ঠিক আছে, বলবো না যে একটু চিনি কম হয়েছে, চা ভালো হয়েছে। ও মামা চলে আসো, আসো আসো মামা, চা খেয়ে যাও। এই সুবিন্দু ভাই চাটা খেলা হয়তো, মামার একা চা দাও। দেখি কতটা হয়েছে এবারে, হয়েছে মোটামুটি এবারে 50-60টা হয়ে গেছে, বেশি হবে, জল কাটি বেশি না, হ্যাঁ জলটা এখনো কাটি। চা কেমন হয়েছে? চাটাও খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খাও। বিস্কুট দাও, বিস্কুট আছে না? বিস্কুট খাও না, বিস্কুটটা থাক, কালকে সকালে সকালে টি টাইম করে দেব, টি টাইম। দেখি চা চা এতেই বেঁধে রেখে দাও তাহলে। হ্যাঁ মামা, কি এবার হারিয়ে নিয়ে যাবা? এবার হারিয়ে নিয়ে যাবো, ঠিক আছে। ব্যাগে অসুবিধা বন্ধুরা, চার কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে আমাদের, 300 বসির চার তো প্রায় হয়েই গেছে, একদম পাঁচটা মাঝের চার আছে 200, আর এখানে 100 বসির চার আছে, আর 100 ধরতে হবে, এটা রাখো পাশে। সব থেকে বড় খাটনি বন্ধুরা এই চার ধরা, আর এই টাটকা চার ধরে যদি দেওয়া যায় বসির খাপ, তাহলে কিন্তু মাছ পড়ার চান্সটা অনেক বেশি থাকে, বেশি মানে 100%। সুন্দর ভাই, চার কি একটা সাদা একটা কালো? একটা সাদা চার, একটা চৈতেন। এটির আগে আমি দুটো করে সাদা দিচ্ছি, দুটো সাদা একটা চৈতেন, দুটো সাদা একটা চৈতেন। আচ্ছা আমাদের মঙ্গল ভাই কিন্তু ওই সেই চার ধরছে, বন্ধুরা সারা রাত কাটানোর জন্য একটা ছোট্ট সাউন্ড সিস্টেম এনেছি, রাতে হবে সেটাও দেখাবো, হালকা একটু গান টান চালিয়ে মজা করি, খুব ভালো লাগে নদীর ভিতরে, তো একটু ভাটিয়ালি গান টান চালালে বেশ মজা ওঠে, তাই না? দৌড়ায় সত্যি বন্ধুরা, মঙ্গল ভাই চাঁদ ধরার একটা এক্সপিরিয়েন্স খুব সুন্দর, দেখুন টাপ টাপ করে ধরছে, টাপ টাপ করে ধরছে, ঢেলে দাও, ধুতে হবে, কাদা কাদা থাক, জল দিলে কামড়া কামড়ি করবে কিন্তু, তুমি আগে ওঠো, উঠে শুকনো জামা প্যান্ট পরো, তারপরে যা করছো করছো ওঠো। ওদে ভাই বসি কথা হয়েছে, এই যে মশলা অনেকটা আগিয়ে নিয়েছি বুঝলো সেই ভাগে, ভালোই করছো তুমি, চলো
বসছি তাহলে এখান থেকে ফেলা হচ্ছে আমাদের? হ্যাঁ এখান থেকে ফেলো বুধ আবার এখন জায়গা শিফট হবে। তুমি তাহলে সুমিত ভাই তুমি এখানে বসো একদম তোমার হাতে। হ্যাঁ হাতে হাতে আলু ফালুগুলো ছাড়িয়ে ফেলো, মাছ টাছ কাটিয়ে ফেলো। এক্ষুনি একটা দারুণ সিন হয়েছে বন্ধুরা, একটা পাঁচ মাছ লাভ দিয়ে নৌকার উপর উঠেছে।22 কেজি পর্যন্ত তুলেছি। কি মাছ? মুরুলি মাছ। মুরুলি? 22 কেজির মুরুলি মাছটা কত বড়, এই নৌকার উপর ধরবে? সামনে আছে দেখে ভয় লাগছিল। ভয় কি, ভস করে ভাসিয়ে উঠলি তখন তোমার সামনে কিরকম লাগলো তো এত কত বড় একটা মাছ। বাইশগুলো মানে কত বড়, এই নৌকার উপর পুরো কানা ঢেকে যাবে। গোল মাছ তো, আর ওই মাছের টান আছে এরকম, যখন জলের তলায় থাকবি, জলের তলে যখন থাকবে বুঝো তখন কিরকম টান ছিল, তখন টান দেখে মানে টান দেখলে তুমি বলবে যে কি মাছের টান দিচ্ছে নাকি হ্যামরে টান দিচ্ছে। এই বহু কষ্টে নাকি আমি এখানে যে সাদা চাল চৈতন রয়েছে বলে করে সাদা চাল এক্সচেঞ্জ করে দিলাম। এই যে বন্ধুরা, এই আমার কাছে চৈতন এক্সট্রা ছিল তো সাদা চাল কিছু খুলে খুলে আবার চৈতন লাগিয়ে দিয়েছে। কি হয়ে গেছে? হ্যাঁ বহুত কষ্ট হলো। হ্যাঁ আর তোমার কত দূর? বাহ সুদীপ ভাই একদম রেডি করে চলো। এই নৌকায় বসে তো রান্না করা যাবে না হাওয়ায় নাকি? হ্যাঁ করতে পারবো না কেন, একটুখানি আপডেট করে দিলেই হবে ব্যাগ ঠেক দিয়ে। কোনো ব্যাপার না বুধ ভাই, হয়ে যাবে মনে হচ্ছে, চা যখন হয়ে গেছে হয়ে যাবে। আচ্ছা ট্রাই করছি দেখি কোথায় কি হচ্ছে। ঠিক আছে হয়ে যাবে, হয়ে যাবে কোনো ব্যাপার না, করেই দিতে পারবো। ঠিক আছে এদিকে দেখে পাচ্ছে বন্ধুরা, একটু কষা কষা করে মাংসটা রান্না করবো। ভাত কত দূর? ভাত কত দূর, এক্ষুনি বসে দিলাম। ভাত কাটছে নাকি? ভাত হয়ে গেছে, সেটা হয়ে গেছে। তুমি খাবা? আমার মশলা তো হয়ে গেছে প্রায়, মশলা হয়ে গেলে মাংসটা ম্যারিনেশন করে ছুঁয়ে দেবো বুঝলে। মশলা থেতো করতে সেই নতুন স্টাইল, এক ধোয়া দেবা, বেশি ধোয়া দেবে কিন্তু স্বাদ চলে যাবে। হ্যাঁ মাংস জল দাও, জল দাও, মাংস অল্প ধুতি হয়। পানি প্লিজ, পানি রে প্লিজ। তাড়াতাড়ি কর রে শুভেন্দু, হয়ে গেছে হয়ে গেছে। আমার ভাত কি যখন হয়ে যাবে তারপরে মাংস চাপায় দেবো। মাখাই ফেলি দিলে মাংসটা? মাখাই ফেলো, লেট করবো কেন? ম্যানেশন শুরু করে দিলে। হ্যাঁ আদা রসুন আমি তো দেখিনি কত রাখি দিয়েছো। ঠিক আছে সুদীপ ভাই? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তো। হ্যাঁ তো মাপে দিয়ে দিয়েছে যে মাংস তো আমাদের প্রায় 1.5 কিলো, তাহলে দিয়ে দিচ্ছি পুরো মাপেরই আছে সব। ঠিক আছে রসুন ঠিক আছে, জানি আদা কতটা দিচ্ছ আমি জানি না, দাও তুমিও দিতে থাকো আমি এক দিতে দিয়ে দিচ্ছি। লবণ জিরে গুঁড়া সবাই মিলে দিচ্ছি, আমি তো আমি কিছু দিয়ে দিই। ধনিয়া পাউডার? না তোমার দিতে পারো। হ্যাঁ খুব বেশি দেবো না। জিরে গুঁড়ো, হলুদের গুঁড়া পাই গেলে হলদা, হলদে, জিরে। আমি একটু মাংস রান্না করার সময় একটু বেশি দিই টেস্টটা ভালো হয়। হ্যাঁ তো হলুদ সাথে পাইল করব, গোলমরিচের গুঁড়ো গুঁড়া দিয়ে। এটা কিন্তু ভালো টেম্পার আছে, আর দিও না। আর এই যে আমাদের মামার সব থেকে ফেভারিট মশলা দেখে রাখুন, এই যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা ছাড়া কিন্তু মামা আবার রান্না করতে পারে না। সত্যি সত্যি তাই, কালার আসে না কাশ্মীরি লঙ্কা দিলে। এটা হ্যাঁ গোটা গরম মশলা তোমার? হ্যাঁ গোটা গরম মশলা আছে। আরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা আর একটু দাও, এক চামচ গুঁড়ো লঙ্কা। বন্ধুরা বেশি দেবো না, নদী খেলে থাকবে তো, শুধু কাশ্মীর দিয়েই লাল বানিয়ে দেবো। আচ্ছা
রসুন দুটোর ভিতরে দিয়ে দাও আলু দেব না আজকে তরকারিতে, আলুটা পরে দেওয়ার চিন্তা করা ঠিক আছে। খুব বেশি রাত হয়নি, জলে তো দেয় লাগবে, তারপরে ভাতটা বাড়বে না। গানও চালাইছে সেই সেই গান চালাচ্ছে। এখানে ভাজা চলছে, মানুষ ভাজা, আলু ভাজা, সব রকম ভাজা চলছে। চলো সেক নিয়ে নাও, এক একজন ঢাল ব্যবহার করে নাও, তেল যাতে না ছিটকে ঢাল ব্যবহার করে নাও, সব ব্যবহার কমপ্লিট। আলু ভাজা এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, তুমি গোটা দিয়ে দিলে ভালো হতো, কিনে আনছিলাম গোটা, এখন বের করা হতো না, সে হতো অনেক ভিতরে রয়ে গেছে। মানুষ ভাজা কি হচ্ছে এখানে, কিছু বোঝা যাচ্ছে না। দে ভাই দুটাটে গোটা দিয়ে মারি, দে ভাই পটটা দিয়ে, আমি আড়াল করে নিই। দেখো তুমি দেখা যাচ্ছে কিন্তু না, মঙ্গল ভাই জল দাও, বন্ধুরা মাংস কিন্তু কষানো কমপ্লিট, একদম সুন্দর ভাবে কষিয়েছি, লাস্ট জল দিয়ে দেবো। ভাত কিন্তু হয়ে গেছে ভাড়া, সেই তো দেখছি, রানিং প্লেয়ার, ঝপা ঝপ মাংস কমপ্লিট। আজকে তো বন্ধুরা মেনু একটাই, আমাদের চিকেন ভাত। তো খাওয়ার দাওয়ার খিদে পেটে কেমন কি লাগছে একটু বলো দেখি। আমি একবার খাই, আবার কটা ভাত নেওয়া লাগছে, তাহলে বুঝতে পারছো কেমন ভালো হয়েছে। ভালো হয়েছে, এক তরকারি ভাত সত্যি শুনছো ভাই, ঠিক আছে, এক ক্লাস রান্না, এক ক্লাস, এক ক্লাস না, ঠিক আছে তো না, রান্না মানে সব ঠিক আছে, রান্না বান্না মোটামুটি কোনো কিছুই ভুলটুল হয়নি, ঠিক আছে সবই, সব ওকে। যাই হোক খাওয়া দাওয়া করিনি, সবার খুব খিদে পেয়েছে, কারণ বন্ধুরা নদীতে বসে কিন্তু ডবল স্পিডে খিদে পায়। হ্যাঁ নদীতে কিন্তু খিদেটা খুব ফাস্ট, এই এই ভাত খাচ্ছি, তিন ঘন্টা পর আবার খিদে পাবে, দাও কেন যার যা লাগবে, কড়াইতে ঝোল আছে, কোনো আমরা করে নিচ্ছি, আমি জানি যে ঝোল লাগবে। আর আজকে কিন্তু বন্ধুরা শোয়ার প্ল্যানিং অন্য জায়গায় করা হয়েছে, আমরা কিন্তু নৌকায় কেউ শোবো না, যেহেতু এই আমাদের পল্টনের পাশেই আছি, তো এখানে অনেক বোট আমাদের চেনাশোনা আছে, কারণ এতগুলো লোক একটু জল ফল হয় রাতে, ঘন ঘন উঠে ছিঁচতে হবে, আবার অসুবিধা হয়েছে, হ্যাঁ ছোট নৌকা তো। যাই হোক খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে দেখাচ্ছি আমরা কোথায় সুচ্ছি আজকে, একদম গুড মর্নিং বন্ধুরা, রাতে কিন্তু আমরা এই বোটেই ছিলাম, আর আমাদের নৌকায় যে মঙ্গল ভাই আছে এখনো, মঙ্গল ভাই গুড মর্নিং, আসো আসো, এই যে রাতে আমাদের দেবনাথদার বোটে ছিলাম, এখানেই ছিলাম, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আচ্ছা সুদীপ ভাই ঘুম কেমন হলো?
দারুণ গোমা টানা হাওয়া, কি বলবো বন্ধুরা, রাত তো আর ঠান্ডা লেগে গেছিলো, আমরা আবার সবাই পরে গেঞ্জি পরে শুয়েছি। বসছি কিন্তু বন্ধুরা একদম যে জায়গাটা সামনে থেকে পাতা এই কানা থেকে ওই ওপার অব্দি। কেমন হলো ঘুম? বিশাল হাওয়া ছিল এখানে, প্রথমে তো গেঞ্জি খুলে শুয়েছিলাম, পরে আবার সবাই গেঞ্জি পরে উঠেছে। কে টানছে প্রথমে দেখি? ও মা, জামা নাই বলছে আবার মাছ আছে, সাত আটটা বসে মধ্যে দুটো পান খাগি কিন্তু পেয়ে গেছি আমরা। পান খাইনি নাকি, লাল হয়নি? মামা অনেকক্ষণ কোনো খবর দিচ্ছ না কিন্তু ছোট্ট ভোলা, খুব বেশি বড় না, মোটামুটি ভোলা, কইটকা ভোলা, এই যে সাইজ। আরে এদিকে স্টোভ জ্বলছে না, এখন স্টোভ ধরেনি না, হাওয়া হচ্ছে না কত না, সকালে চা মনে হচ্ছে আমাকে বাড়ি গিয়ে খাওয়া লাগবে, এটা যা শুরু করেছে। চা না দিলে দেখো মাছ তো ওরম তুলবো না, ওই চা না দিলে আমার মাছ তুলবে না কিন্তু মামা বলে হচ্ছে। মুখে এখন বিস্কুট ভর্তি, তার জন্য মামা বলছে নাকি মাছ আছে, চা পরে গেছে ফোন দিতে যাবো। একটা একটু ছেলে ফেলে তোলো, অনেকদিন দেখি না। মামা বলছে হসলে রাখো, ধীরে রাখো। আচ্ছা ঠিক আছে, আমরা হসলে চা খেয়ে নিয়েছি, আর কোনো চাপ নেই বুঝলে। বন্ধুরা মঙ্গল ভাই কিন্তু অনেকক্ষণ ধরে বলছে একটা মাছ খোটাচ্ছে,
কি মাছ বলতে পারছে না, আছে অনেক দূর থেকে খোটা দিচ্ছে, বড় মাছ আছে, জাটান দিচ্ছে বন্ধুরা, বড় মাছ হওয়ার সম্ভাবনা আছে। জানি না বন্ধুরা, সবাই খুব ফুল মস্তিতে আছে, কি মাছ এই যে একটা অ্যাডভেঞ্চার। ওরে তেরি ওর গায়ে বাঁধিয়েছে তো একটুখানি রে, জ্যান্ত মাছ না অসুবিধা হবে না, কানছিল না আরো আছে, দেখো তো ঠিক করে। আবার একটা সংরক্ষিত মাছ আছে পরস্পর, দেখো পরস্পর তো দিন খানা মাছ উঠে এসেছে। হ্যাঁ বাবার সাথে সাথে মরে যায় সকালবেলা রুটি লাগবে কারোর, মন্দ বলুন ইলেকট্রিক মাছ, চার তো একজন বলছে ইলেকট্রিক মাছ, একজন বলছে জেনারেটর। কত নাম দিবি রে তোরা? মাংসের মতো রান্না করে যা টেস্টি তো, আহারে বলছে খুব দামি একটা মাছ পেলাম, কিন্তু সত্যি বন্ধুরা এই মাছগুলো দেখলে একটা শান্তি, মনের ভিতরে একটা শান্তি আছে, আর সত্যি খুব টেস্টিও মাছগুলো, দারুণ লেভেলের টেস্ট। কিন্তু কিন্তু মাছটা যা ওয়েট কতটা হবে, কিলো কিলো দেখ হয়ে যাবে না, ছোট ভাই আমার লাইফের সব থেকে সেরা মাছ চিয়ারা। আর এই মাছটা কিন্তু বন্ধুরা যাতে একটু নষ্ট না হয়, যার জন্য কিন্তু আমরা ভিজে গামছা দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি।
একদম একদম মানে জীবনের সমান দাম দিতে হবে একদম একদম বিশাল দাম পাবো বন্ধুরা। আর অবশ্যই আপনাদের কমেন্টে অবশ্যই আপনাদের জানাবো কত টাকা পাচ্ছি এই মাছটা। অন্য কোনো জানাতে পারবো না, এই ভিডিওতে জানাবো না, অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেবো। আমি ওরে আবার মাছ এসছে আর কি পাচ্ছে না ছেলেটা শুধু ভাই। এবারে মাছটা এই মাছটাকে একটু ছাওয়া জায়গায় রাখতে হবে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো বন্ধুরা। লেট করবো যেহেতু জ্যান্ত মাছ বসে ভাসিয়ে নিয়ে গেছে আবার একটা উঠবে নাকি যাবো পান কাগি বড় বড় না ছোট ভাই জাত ভাই বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকলে পুরোটা দেখবেন ভিডিওটা অবশ্যই। নাইট ফিশিং এর মহিমাই হচ্ছে এটা, বড় সরো মাছ নাইট ফিশিং বলে বড় মাছ আছে। লাস্ট ফিশিং হবে না নাকি একটা? তুই তো বসে দিলা শেষ, চলো ঘাটের দিকে চলো, আস্তে আস্তে বাইয়ে দিই কমপ্লিট। চলো সকাল ফটা এবার আড়তের দিকে যাতিবে। ও তো ভাই একদম লেট করা যাবে না, মাছ নি এক্ষুনি বের হয়ে যাবে। আর লেট করা যাবে না, আগে চলো ভাই। বন্ধুরা এখন ঝড়ের মতো আমরা নৌকা চালাবো, ঝড়ের মতো নৌকা চালাবো একদম। নৌকা চলবে 120 120 তে নৌকা চলবে এখন। বুড়ো মাছ সত্যি বন্ধুরা মানে সবার মুখে মুখে মানে প্রচুর মজা, খুব মজা হয়েছে। আরে আগের দিন মঙ্গল ভাই পুরো কষ্ট সার্থক হয়েছে তোমার, তুমি যে চাঁদ ধরলে নেমে নেমে। হ্যাঁ কষ্ট যদি সার্থক এখন আর কিচ্ছু নেই সেই কষ্টের শৈলে ভিতর, তাই না? কিছু মনে হচ্ছে। চলো সন্ধু ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও চলো পাইলট। সত্যি বন্ধুরা নাইট ফিশিং যে এই যে মজাটা এই মাছটা না পেলে হয়তো বোঝা যায় না, কিন্তু বড় সাইজের মাছ নাইট ফিশিং করলেই পাওয়া যায়। তার প্রমাণ হচ্ছে এই আজকের আমাদের এই জাবা মাছ, তাই তো নাকি? আজকের বন্ধুরা আমরা খুব 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 খুশি, আমরা দারুণ খুশি। আর এই মাছটার যদি বাই চান্স ছেলে মাছ তো অবশ্যই মঙ্গল ভাই বলেছে মানে ছেলে মাছই হবে। ছেলে মাছ এটুকুনি আমার ফুল ভরসা। আর যদি ছেলে মাছই হয় বন্ধুরা 10,000 টাকার উপরে কেজি সিস্টেম ভাড় দেঙ্গে। আর কি বলো আমার আর মাথা আছে মানে মুখের ভাষা নেই তাই না? আজকে দুটো বাইছে বা দুটো। আর যদি গ্রেট হয়ে যায় তাহলে নিম্ন হলে 15-19,000 টাকা মতো ইনকাম আছে একটা মাছে। একটা মাছে প্রায় 20,000 টাকা ইনকাম। ওরে ওরে বলে না আমার, আমি একটা মাছ পাইছিলাম 2 কিলো আর কি 2 কিলো তোমার 700-600 হয়েছিল, তো একটা মাছে 21,500 টাকা বেচা কেনা হয়েছিল। বাবা একটা একটা কথা সবাই ধরে জিজ্ঞাসা করবে নাইটে আসে যে কষ্ট, এখন কি সেই কষ্টটা তুমি এরকম মাছ তুলে দাও এখনো বসে টানতে পারো? আমার সারাদিন বসে টানতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই বন্ধুরা।